রৌপ্য জয়ের পর বাবা দিয়ার কপালে চুমু খেলেন, স্বর্ণ জিতলে হয়তো মাথায় তুলে নিয়ে নাচতেন, আনন্দে আত্মহারা হবেনই বা না কেন। ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান আর্চারিতে দিয়ার হাত ধরেই যে এসেছে রৌপ্য পদক। কিন্তু বছর তিনেক আগেও যে মেয়েটা আর্চারির ভলান্টিয়ার হিসেবে কাজ করতেন, তিনিই আজ দেশের অন্যতম সেরা আর্চার। বাবার হাত ধরে দিয়া থেকে আর্চার দিয়া সিদ্দিকি হয়ে ওঠা। নিশানাবাজির শুরুটা মোটেও ভালো ছিল না। মফস্বলের দিয়ার আজ এই পর্যায়ে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। বাবা বেসরকারি একটি টেলিভিশনে চাকরি করেন। মেয়ের এই সাফল্যে সবচেয়ে খুশি তিনি। গার্লস স্কুলের যে খাইরুল ছাদ ছিল, উনি আসলে ওকে বলছিল যে তুমি এটাতে ট্রাই করো, আমাকে নিতে চাইনি, পরে ও নিজেই বলছে স্যার আমাকে নেন। ও নেওয়ার পরে যখন জিতে গেছে, তখন ওখানে একজন কোচ ছিল আর্চারি ফেডারেশনের, উনি আমাকে বললো যে আপনার মেয়ে ভালো করতে পারে, আমার মেয়ে গ্রাম থেকে উঠে এসে এত বড় আসরে অলিম্পিকে খেলছে, আপনার আর্চারি চ্যাম্পিয়নশিপে খেলো, সুইজারল্যান্ডে গেছে, এবং আমার, আমি তো একজন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমার ক্ষমতা ছিল না, বাট আমার মেয়ে ভাগ্যগুণে এখানে আসছে, আজকে একটা বড় জায়গায় গেছে, এটা আমার প্রাপ্তির জায়গা থেকে আমি বলে বোঝাইতে পারবো না। ভাগ্যের হাত ধরে টোকিও অলিম্পিকের মাসখানেক আগে অলিম্পিকে খেলার সুযোগ পান দিয়া। তবে 2024 অলিম্পিকে নিজের ভাগ্য নিজ হাতেই গড়ে সরাসরি কোয়ালিফাই করতে চান। পাঁচটা চারটা গেম খেলে এক্সপিরিয়েন্সড হওয়া যায় না। আজ দেখবেন রোমান ভাইয়া প্রায় তার 8 বছর 10 বছর মেবি খেলার ক্যারিয়ারে 8 বছর পরে একটা সফলতা পাইছে, সেটা অনেক বড়। ডিরেক্ট কোয়ালিফাই করে অলিম্পিকে এসে গেছে। তো আমি কিন্তু গেছি ইনভিটেশন প্লেসের মাধ্যমে, তো আমি মাত্র 4 বছর খেলা শুরু করছি। অ্যাটলিস্ট আমারও সেরকম একটা লেভেল লাগবে, রিদম লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে। অলিম্পিকে খেলার স্বপ্ন আছে, ওখানে যে ডিরেক্ট আগে ডিরেক্ট কোয়ালিফাই করবো তারপরে। দক্ষিণ কোরিয়া আর্চারিতে বিশ্ব সেরা। তাদের দেশে কোনো আর্চার বছরে ন্যূনতম কামান $8,000, কিন্তু বাংলাদেশের আর্চারদের ফেডারেশন থেকে মাসিক কোনো বেতন ভাতাই দেওয়া হয় না। আমরা চাই আমাদের স্পন্সরগুলো আরও আসুক। তীর স্পন্সর আছে আলহামদুলিল্লাহ ভালো, তবে তীরের মতো যদি আরও কোনো স্পন্সর আমাদের পাশে আসে, শুধু আমাদের ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগবে এবং আমাদের যত একটু কিছু ঘাটতি আছে সেটা হয়তো বা পূরণ হবে। তাছাড়া সরকার থেকে বারবারই একটা কথা বলি, সরকার থেকে যদি আমাদের কোনো একটা, যেটা বলবো, আর্থিক কোনোভাবে সহায়তা করা যায় সেটা আমাদের জন্য খুবই ভালো হয়। সীমাবদ্ধতার মাঝেও আর একটু সুযোগ চান দিয়া। বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দিতে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর কাছে সাহায্যের দাবি তার। মেদিনায় সময় সংবাদ, ঢাকা।